সমস্ত কাজ করতে একটু লেটও হয়ে গেল, বাজে হলো 3:30। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। আমি তোমার হাতের ম্যাজিক্যাল সুপ্তো খেয়েছি, তো ওই ম্যাজিকটা মিসিং। আজকে একটা স্পেশাল দিনও আছে, আজকে হলো মায়ের জন্মদিন, মানে শিলিগুড়ির মায়ের জন্মদিন। এত আরো পুজো হয়ে গেছে, সেই পুজোগুলো কভার করব করে ওই ছোট পুজোটাতে আর যাওয়া হয় না। কিছু জামা কাপড়ের সাথে ম্যাচ ট্যাচ করার জন্য জায়গায় প্ল্যান করেছে, ঘুরিয়ে ফিরে পড়তে হবে, না হলে আর এত কেনাকাটি করা সবার ভালো। যেটার জন্য আজকে আমরা সুপ্ত খাচ্ছি, ট্যান্টানা সানরাইজের যেদিনই বলি যে আমরা দিনটাকে তাড়াতাড়ি শেষ করবো, তাড়াতাড়ি ঘুমাতে যাবো, পরের দিন সকালে উঠবো, সেদিনই আরো বেশি লেট হয়ে যায় আমাদের। অনেকদিন বাদে আজকে আবার ম্যাগি ব্রেকফাস্ট, যদি একটু চিজ টিজ দিয়ে বানিয়েছে, আমি আবার এটা ছাড়া খেতে পারি না। আর এখানে আছে আমার লাল চা। সকাল সকাল ব্রেকফাস্ট দেখেই ব্লগটাকে স্টার্ট করলাম। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? লাস্ট দুদিন তোমাদের সাথে ডেইলি ব্লগে আলাপ হয়নি, অ্যাকচুয়ালিতে আমাদের অন্যরকম ভিডিও পোস্ট করা হয়েছিল, হোপফুলি সেগুলো তোমরা দেখেছো। আর যারা দেখেছো অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তবে আজকে একটা ডেইলি ব্লগ স্টার্ট হচ্ছে ফ্রাইডে মর্নিং, আর এখানে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আজকে ঘরে কিন্তু প্রচুর কাজ আছে, কারণ ঘরের অবস্থা খুবই খারাপ। যদিও লং উইকেন্ড তো না, মানে নর্মাল উইকেন্ডে স্টার্ট হচ্ছে, বাট ফ্রাইডে হলে যেটা হয় আর কি, একটু একটু আমরা লেজি হয়েই যাই। তোমাদের কেমন কি চলছে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের রুটিন কেমন চলছে, কারণ পুজোর এখন একদম দোরগোড়ায় চলে এসেছে। সমস্ত কাজকর্ম অনেকটাই তোমরা এগিয়ে ফেলেছো হোপফুলি, আর এই সময়টাতে তো বাড়ি পরিষ্কারের একটা বড় রকম কাজ থাকে, যেটা আমারও স্টার্ট হবে এই উইকেন্ডে। হ্যালো বিবি ফ্যামিলি, এখন বাজে দুপুর 12:30। হ্যাঁ, আমি এখন বাড়িতে, আজকে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি, কারণ আমার দুটোর থেকে রয়েছে ব্যাক টু ব্যাক কলস, তো এই কলসগুলো সব বাড়ি থেকেই নিতে হবে, তো এই কারণে আমি বাড়িতেই আছি। যাই হোক, তো এদিকে রিনি প্রচন্ড ব্যস্ত এখানে কিচেনের মধ্যে ঢুকে, কি বানাচ্ছে না বানাচ্ছে চলো রিনি থেকে জেনে নি। কি একতলা সবজি ভাজা দেখে হয়তো বুঝতেই পারছো আজকে মেনুটা কি। এটা হচ্ছে শুক্তো, অনেকদিন ধরে শুক্তো খাবো, শুক্তো খাওয়া বলে আমরা দুজনে ওয়েট করছিলাম। কিন্তু শুক্তোতে কিছু মিসিং মনে হচ্ছে। হ্যাঁ, করলাটা নেই, করলা বাড়িতে নেই, তো যা যা সবজি ছিল সব দিয়ে শুক্তো হয়, তো ওইটা দিয়ে বানানো হচ্ছে। তো এখানে দেখো আমি নিয়েছি বড়ি, বেগুন, আলু, কাঁচা কলা, ডাটা, স্কোয়াশ আর গাজর, এই সমস্ত সবজিগুলোকে ভেজে রাখা হয়েছে। আর যেটা মেন ইনগ্রিডিয়েন্ট, যেটার জন্য আজকে আমরা শুক্তো খাচ্ছি, ট্যান্টানা সানরাইজের এই মশলাটা, এটা না তো ইউজার ফ্রেন্ডলি, যারা ধরো অত মশলা রেডি করে বানাতে পারো না। দেখো আদা বাটা 5 ফোড়ন তো পাওয়া যায়, বাট এই সরষে গুঁড়ো করে, পোস্ত গুঁড়ো করে সবকিছু রেডি করাটা ইটস ভেরি ডিফিকাল্ট। তার জন্য এটা হচ্ছে একটা আইডিয়াল সলিউশন আমাদের মতো যারা ইজি প্রসেসে শুক্তো বানাতে চায় আর খেতেও ভালোবাসো। এটা দারুণ হয়, এটা খেতে। আর সেকেন্ডলি এই মশলাটা তো আমি এবার 1 বছর বাদে পেয়েছি, মানে আমি খুঁজে বেড়াচ্ছিলাম ব্যাঙ্গালোরে, অনেকখানে পাওয়া যেত কিন্তু কোথাও পাইনি। থ্যাঙ্কস টু লোকনাথ লেগেসি এই মশলাটা আমি পেয়ে গেছি, আর এখন আজকে এটা দিয়ে, আর এখন আর কোনোদিনও খুঁজতেও হবে না, ওদের কাছে অ্যাভেলেবেল স্টক থাকে আমি যতটুকু দেখলাম। আমি অলরেডি 2 প্যাকেট আনিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি না, এই ভালো করে শুক্তোটা বানাতে গেলে একটা প্যাকেটে 2 থেকে 3 বার শুক্তো হয়, তো বুঝতে পারছো মানে একটু রিচ করে, বিয়েবাড়ির শুক্তো বানাতে পারলে। তো আমি এখন ফাইনালি এটা কি করে বানাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। ক্যাচিং করে দিলে তো তুমি? হ্যাঁ, অফ কোর্স। রে কি করবে, দুধের মধ্যে মিক্স করবে? না, তো এই মশলাটাতে তোমাদের সমস্ত যা যা ড্রাই ইনগ্রিডিয়েন্টস দরকার হয় সবটাই থাকে। জাস্ট 5 ফোড়ন দেওয়ার পরে লাগে হচ্ছে আদা বাটা, আর এই মশলাটাকে জলে গুলে একটা পেস্ট বানিয়ে নিতে হয়। তো আমি দেখো বাটিতে অলরেডি জল নিয়ে নিয়েছি, মোটামুটি আধা প্যাকেট আমি নিয়ে নেব, যাতে কিনা গ্রেভিটা খুব ভালো হয়। আধাটা প্যাকেট লাগবে? হ্যাঁ হ্যাঁ লাগবে, কারণ এটা পরিমাণটা একটু বুঝে নিলাম, যদি কোনোদিন আমিও বানাই। সবজি তো আস্তে আস্তে কমেই যায়, কারণ কি জল ছাড়ে, অলরেডি এগুলো একটুখানি ভেজে রাখা হয়েছে, বাট স্টিল এই গ্রেভিটা একটু ঠিক হলে ভালোই লাগে খেতে। আর প্লাস এই শুক্তোটা বানানোর জন্য আমি দুধ ব্যবহার করব, দুধ ছাড়াও তোমরা বানাতে পারো। তো যারা হালকা করে খেতে যায় তাদের জন্য এনি টিপস? দুধ ছাড়া সেই মশলাটা একটু কম, মশলা একটু কম, না মশলা এতটা তো লাগবে, নাহলে তো টেস্ট হবেই না। এই দেখো একটা পেস্ট মতো বানিয়ে নিয়েছি আমি, এটা খুবই লাইট পেস্ট বানিয়েছি। এবার এটাকে তেলে দিলে এটাকে ফ্রাই করতে হবে। ওকে, Thank you.
এই শুক্তো রেসিপিটা এত ইজি না যে যে কেউই বানাতে পারে, তাই বারবার করে বলছি ডেফিনেটলি একবার ট্রাই করো। এই মশলাটা পেলে তো একদম ছেড়ো না। তো সবজিগুলো তো তোমাদেরকে অলরেডি বলেই দিয়েছি, এখন এই মশলাটা ভালো করে কষলে একটুখানি তেল রিলিজ হবে, তখন এই ভিজে থাকা সবজিগুলোকে অ্যাড করে দেবো। এরপরে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট থাকবে হচ্ছে দুধ, আর লাস্টে একটা ছোট্টখানি তড়কা বা ছক বা ফোড়ন একটা অ্যাড করতে হবে, যেটা দিলে ওই দুর্দান্ত ফ্লেভারটা চলে আসে। আমার শুক্তো এখানে অলমোস্ট রেডি, আর সেই যেই স্পেশাল ফোড়নের কথা তোমাদেরকে বলেছিলাম এটা এখানে আমি রেডি করেছি, তোমাদেরকে দেখালাম। এখানে আছে পাঁচ ফোড়ন আর সর্ষে, একটুখানি রোস্ট করে নিয়ে গ্রাইন্ড মতো মানে একটু ক্র্যাশ করে নিয়েছি বলতে পারো। এটা দিলে অপূর্ব একটা গন্ধ আসে, আর এরপরে অ্যাড করে দেবো ঘি। রান্নাবান্না করে সমস্ত কাজ করতে একটু লেটও হয়ে গেল, বাজে হলো 3:30, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। রিমো চলে এসছে, এখন একসাথে লাঞ্চ করবো। এখানে আছে ডাল, ডালটা আমি অড়হর ডাল দিয়ে বানিয়েছি, একটু জিরা কারিপাতা এসব ফোড়ন দিয়ে। আর এটা হচ্ছে শুক্তো, আর এখানে আছে পানির যেটা আমরা সবাই ভীষণ ভালোবাসি, এটা একটা হোয়াইট গ্রেভি পানিরের। আর এই যে স্যার এসে এখন বসে আছে জামা কাপড় ছেড়ে, তাড়াতাড়ি চলো খেতে, জলদি আসো, অনেক অনেক দেরি। আচ্ছা তাড়াতাড়ি এসো এবার। গুড ইভিনিং এভরিওয়ান, পুরো দুপুরটা কাটিয়ে এখন তোমাদের সামনে আসলাম। কাজও ছিল বাট অ্যাকচুয়ালি রেস্ট নিয়েছি, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন দেখো ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যেও হয়ে গেছে, যাচ্ছি অর্পিতা বাড়িতে। আসলে আমি যে শুক্তোটা বানিয়েছিলাম সেটা তো খুব ভালো হয়েছিলো, ভেবে রেখেছিলাম অর্পিতাকে দেবো, কারণ অর্পিতাও খুব ভালোবাসে শুক্তো খেতে, আর অনেকদিন ধরে বলেছিল যে আমি যখন বানাবো তখন যেন ওকেও খাওয়াই। তো ওর জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম, দুপুরে আর দেওয়া হয়নি, ওটা দেরি হয়ে গেছিলো তোমরা দেখেছ। তো এখন যাচ্ছি দিয়েও আসবো, আর ভাবছি একটু হাঁটাহাঁটিও করে আসি। আজকে একটা স্পেশাল দিনও আছে, আজকে হলো মায়ের জন্মদিন, মানে শিলিগুড়ির মায়ের জন্মদিন। তোমরা কিন্তু তোমাদের তরফ থেকে প্লিজ উইশ করে দিও, আর মাকে তো আমরা সকাল সকাল উইশ করিয়েছি, বাট কি বলতো আমরা কেউ নেই তো সেভাবে মার ভাবে সেলিব্রেট করাও হচ্ছে না, যদিও দিভাই বাড়িতে এসেছিল আর আর কোনো প্ল্যান করেও নি, শুধুমাত্র ইলিশ মাছ খেয়েই আজকে মারা জন্মদিনটা কাটাচ্ছে। আসলে খুব ভালো ইলিশ মাছ এখন উঠেছে, তোমরা যারা কলকাতা বা ওই সাইড থেকে আমাদেরকে দেখছো সবার কাছে এখন দারুণ দারুণ ইলিশ চলে আসছে, কারণ বাংলাদেশ থেকে খুব ভালো ইলিশ নাকি ইন্ডিয়াতে এখন এসেছে। আর বাবা আমাকে খবরটা দিল 9 কুইন্টাল নাকি ইলিশ মাছ ঢুকেছে, সেটা একটা বিশাল ব্যাপার, উৎসবে বলা চলে। আর এই সময় ইলিশটা তো অপূর্ব খেতে হয়, যারা আমাদের মতো ইলিশ প্রেমী তারাই এই ফিলিংটা বুঝতে পারবে, রিমো কিন্তু মোটেই বুঝতে পারবে না, আর আমি মিস করে যাচ্ছি মাঝখান থেকে। এই বেস মারা আজকে ইলিশ দিয়েই জন্মদিন কাটাচ্ছে, আর আমি যাই এখন অর্পিতার বাড়িতে গিয়ে দিয়ে আসি শুক্তোটা। এই সময়টাতে জেনারেলি আমরা নিচে আসি না, নিচে এসে দেখছি কি ভিড়, পিছনটাতে তাকালেও দেখা যাচ্ছে কত মানুষ, সবাই এই সন্ধ্যাবেলাতে নিচে বেরিয়ে আসে, ওই জন্য অর্পিতাও বলছে যে চলো নিচে হাঁটতে যাই। কতটা হাঁটতে যাবো জানি না, বাট আপাতত এই হচ্ছে আমার শুক্তো, ওর বাড়িতে নিয়ে যাচ্ছি। অনেকদিন বাদে এদেরকে দেখালাম ব্লগে, এই যে সেতু মেতু, এরা এত সুন্দর গান গাইছিল না, এখন আমাকে দেখে চুপ করে গেছে। দেখি যদি একটু গান গায়, তোমাদের যদি একটু শোনাতে পারি। গুড ইভিনিং বেবি ফ্যামিলি, আজকে সকাল থেকে তো ভালোভাবে তোমাদের সাথে গল্পই হয়নি, তবে গল্প করার মতো সত্যি আমি সময় করে উঠতে পারছিলাম না, কারণ কারণ তোমাদেরকে আগেই বলেছি এই সপ্তাহটা মানে আগামী সপ্তাহ আমাদের জন্য ভীষণ টাইট চলতে চল মানে টাইট হতে চলেছে, কারণ অফিসে কাজ অ্যাকচুয়ালিতে বেড়ে গেছে। আজকে থেকে বিগ বিলিয়ন ডে সেল শুরু হচ্ছে, গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল শুরু হচ্ছে অ্যামাজনে, মিন্ত্রাতেও সেল শুরু হচ্ছে। তো এই যখন এই সেলগুলো থাকে তখন অবভিয়াসলি আমাদের প্রতি ঘন্টায় ঘন্টায় মনিটর করতে হয়। আমার কাজই হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আর এই সব প্ল্যাটফর্মসগুলো যেহেতু ডিজিটাল তো বুঝতেই পারছো অবভিয়াসলি কাজের চাপটা তখন অটোমেটিক্যালি বেড়ে যায়, আর এই সব কাজকর্মের মাঝখান দিয়ে সময় করে উঠতে পারছি না যে তোমাদের সামনে আসবো। প্লাস এই কাজের সাথে সাথে রয়েছে আরও কিছু কাজ, আরও কিছু কাজ বলতে এই যে ব্লগের মধ্যে এখন আলাদা আলাদা করে যে দুর্গাপুজো রিলেটেড, ব্যাঙ্গালোরের দুর্গাপুজো রিলেটেড তোমাদের সামনে পর্বগুলো প্রেজেন্ট করার চেষ্টা করছি। দুটো এপিসোড অলরেডি চলে গেছে, একটা গেছে ওল্ডেস্ট পুজো ইন ওল্ডেস্ট দুর্গাপুজো ইন ব্যাঙ্গালোর, একটা পর্ব দিয়েছি, আরও একটা পুজো দিয়েছি, যেই পুজোগুলো বেসিক্যালি ব্যাঙ্গালোরের মধ্যে খুব একটা মানে খুব একটা জনপ্রিয় না বলবো না, খুব একটা ফেমাস না, লেসন নোন, আমি যেইভাবে ইংলিশে পুট করেছি, আমি না এটার অ্যাকচুয়াল বাংলা ওয়ার্ড এটার জন্য কী ইউজ হবে সেটা একেবারেই বুঝেই উঠতে পারছিলাম না, কারণ অনেকে অনেক কিছু বলছিল অপরিচিত, কারণ এটা অপরিচিত না, অনেকেই পরিচিত কিন্তু হয়তো অতজন মানুষে জানে না।
এনিওয়ে, তো এই জিনিসটা এগুলোর বাইরে বলছি আর কি। তো এই জিনিসগুলো, এই পর্বগুলোকে প্রেজেন্ট করার জন্য অনেক রিসার্চ করতে হয়। আমি তো 17 বছর ধরে ব্যাঙ্গালোরে রয়েছি, তো আমার জানা আছে যে অনেক 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 পুজো হয় ব্যাঙ্গালোরে। ইনফ্যাক্ট সেই নাম্বারটা আবার বলে দিই, মানে আমি জানি হয়তো আগেও রিপিট করেছি কথাটা, 2007 যখন আমি আসি, তো সেই বছর আমার জানা মতে 17টা পুজো হতো ব্যাঙ্গালোরে। তো 17টা পুজো 2007 থেকে, তার ইমিডিয়েট নেক্সট ইয়ার সেই পুজোটা বেড়ে অলমোস্ট আই থিঙ্ক 30-30 কাছাকাছি গেছে, তো অলমোস্ট ডাবল হয়ে গেছিলো। তার পরের বছর ওই নাম্বারটা বেড়ে শুনেছি তখন 40-এর কাছাকাছি পুজো চলে গেছে, মানে 3 বছরে 17 থেকে 40, আর আজকে 2024-এ দাঁড়িয়ে অলমোস্ট 200 এক্সাক্ট যদি আমি নাম্বারটা বলি, মানে এক্সাক্ট বলতে এর মধ্যে আরও হয়তো এদিকে ওদিকে ছোটো ছোটো পুজোগুলো ছুটেই যেতে পারে, তবে আমার জানা মতে টোটাল 247 ইজ দ্য নাম্বার এতগুলো পুজো ব্যাঙ্গালোরে হয়ে থাকে। তবে এই পুজোগুলোর মধ্যে কিন্তু শুধু যে সার্বজনীন পুজো তা নয়, এই সার্বজনীন পুজো এর মধ্যে ইনক্লুডেড রয়েছে। তার সাথে সাথে রয়েছে এই যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সেসে পুজো হয়, ছোটো ছোটো পুজো হয়, এরকম অনেক পুজো আছে যেগুলো না মানে খুব ছোট স্কেলে হয়। অনেকে হয়তো মানে এগুলো ম্যাপের মধ্যে তুমি খুঁজেও পাবে না, তোমরা জানতেও পারবে না। যেরকম আমি তোমাদেরকে একটা আইডিয়া দিই, অনেক মানে কেউই হয়তো এটা জানবে না, হেব্বাগড়ি, এখানে বোম্বে সান্দ্রার কাছাকাছি হুসুর রোডে বোম্বে সান্দ্রার কাছে হেব্বাগড়ি করে একটা জায়গা আছে, এখানে কিন্তু একটা ভালো বেঙ্গলি পপুলেশন রয়েছে, এখানে একটা পুজো হয়ে থাকে। আর আমি সেই পুজোতে যাচ্ছি 2010 থেকে মোটামুটি 2014-15 পর্যন্ত আমি ওই পুজোটা অ্যাটেন্ড করেছি। তখন তো আর ব্লগ করতাম না, ব্লগ করলে হয়তো তখন কিছুটা রেকর্ডেড থাকতো। এক্সাক্ট লোকেশনটা আমিও মানে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ওটার এক্সাক্ট কোনো পিন পয়েন্ট নেই। ওখানে আবার ওই প্যান্ডেলের মতো ছোটোমোটো করে প্যান্ডেল বানিয়ে পুজো হয়, আমাদের দিকে যেরকম ছোটোমোটো পাড়ার পুজোর প্যান্ডেল বানায় সেরকম প্যান্ডেল বানিয়ে পুজো হয়। মোটামুটি 5-6 বছর আমার মনে আছে 14-15 পর্যন্ত আমি ওই পুজোতে গেছি, তারপর থেকে আর ওই পুজোতে যাওয়া হয় না, কারণ এত আরও পুজো হয়ে গেছে সেই পুজোগুলো কভার করবো করে ওই ছোটো পুজোটাতে আর যাওয়া হয় না। তবে পুজোটা কিন্তু এখনও হয় আমার জানা মতে হয়, দেখি এই বছর যদি ওখানে গিয়ে তোমাদের জন্য এটা শেয়ার করতে পারি নিশ্চয় করবো। এনিওয়ে, তো মেইন মুদ্রা কথায় আসি, কথাটা হচ্ছে যে এরকম আরও ছোটো ছোটো পর্ব পুজোর আগে আমি প্রেজেন্ট করতে চাই। কারণটা হচ্ছে যে আমি জানি যে এখানে অনেকেই অনেক রকমের প্রশ্ন করে, আমি আগেও তোমাদেরকে ওই পর্বগুলোর মধ্যেও বলেছি যে আমাদের কাছে প্রচুর এরকম প্রশ্ন আসে। ইনফ্যাক্ট বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর করে একটা ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে মধ্যে অনেকেই কোশ্চেন করে যে আমি এই এরিয়ায় থাকি, এই এরিয়ায় কোন পুজো হয়, আশেপাশে কি কোনো পুজো হয় কি না, বা আমার এই লোকেশনের আশেপাশে কতটা পুজো হয়, কোথায় কোথায় যেতে পারবো, প্যান্ডেল হপিং এর জন্য কোন কোন জায়গায় যাওয়া যেতে পারে, ব্যাঙ্গালোরের সব থেকে বড় পুজো কোনগুলো, তো এরকম অনেক প্রশ্নই উঠে আসে। তো সেই প্রশ্নগুলোরই কিছুটা উত্তর দেওয়ার জন্য এই পর্বগুলো করা, হোপফুলি কিছুটা হয়তো তোমাদের হেল্প হবে কিছুটা। বাকি অনেক ইনফরমেশন তো অনেকেই শেয়ার করে, সেখান থেকেও কিছু না কিছু ইনফরমেশন তোমরা পেয়েই যাও নিশ্চয়ই। তবে আমি আমার তরফ থেকে যতটুকু চেষ্টা করতে পারছি, আমি চেষ্টা করছি যে তোমাদের কাছে ওই ইনফরমেশনগুলো প্রেজেন্ট করার। এনিওয়ে, তো চলো এই নিয়েই আজকের আমার মানে সময়টা এটা নিয়েই চলছে, কাটছে। অফিসের কাজ টাজ মোটামুটি শেষ করলাম, যেই শেষ করে উঠলাম সাথে সাথে আবার নিয়ে বসেছি রিসার্চের, রিসার্চ করতে যে আগামী যে পর্বটা হবে সেই পর্বটার জন্য বাকি সব লিস্টগুলো করা, ওটার জন্য মানে বেসিক্যালি স্ক্রিপ্ট লেখা, তো এইগুলো জিনিস করতে একটু সময় লাগবে। আর বুঝতেই পারছো এগুলো মানে ভালো করে ইনফরমেশন নিয়ে না শেয়ার করলে আমি ইনকমপ্লিট হাফ বেকড ইনফরমেশন দিতে চাই না। কোনো কোনো সময় এরকম হয় যে অনেক চেষ্টা করার পরেও এক্স্যাক্ট ইনফরমেশনটা বের করে উঠতেই পারি না, তখন যেটুকু ইনফরমেশন আমার কাছে থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এনিওয়ে, তো চলো বাকি সময়টা দেখি এখন কি করে কাটে। অলরেডি 9টা বেজে গেছে, রিনি তো গেছে অর্পিতার বাড়িতে জমিয়ে হয়তো আড্ডা চলছে, আমি আজকে যাইনি, এই যে বললাম অফিসের কাজ এই কাজ ওই কাজ মিলে আর কিছুই হয়নি। দেখি রাতেরবেলা একটু হাঁটতে যাবো, ইচ্ছা আছে, যদি রিনি রাজি হয় তো যাবো, আর নাহলে দেখি একাই যাবো গিয়ে। কিন্তু এই যে ব্যাপারটা হয়, আগে যখন রিনি ছিল না তখন একা একা যেতাম, এখন রিনি বাড়িতে আছে তাই মনে হয় ও গেলেও ভালো, ও গেলে সাথে ভালো, কিন্তু যাওয়া আর হচ্ছে না। এনিওয়ে ঠিক আছে, দেখা যাক। গল্প 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 অ্যাকচুয়ালি অর্পিতা থেকে একটা জুয়েলারি নিলাম কিছু জামা কাপড়ের সাথে ম্যাচ ট্যাচ করার জন্য, জায়গায় প্ল্যান করেছে ঘুরিয়ে ফিরে পড়তে হবে, নাহলে আর এত কেনাকাটি করা সময় পাবো, আর অনেক রাত হয়ে গেছে। রিমুকে বললাম আসতে, কিছুতেই আসলো না ছেলেটা, তাই এখন বাড়িতে ঢুকতেই হবে, অনেক রাত হয়ে গেছে, বড্ড খিদেও পেয়ে গেছে, কিছু খাওয়াইনি আমি, চা খেয়েছি, পুজোর প্ল্যানে গল্প সব মিলিয়ে তো পুরো সন্ধ্যাটাই কেটে গেল আমার, এরকমটা একদম প্ল্যান ছিল না আমার। না বাড়ি থেকে কয়েকটা চার্টও বানাতে হবে,
সব কাজ ফেলে চলে এসেছিলাম। যাই হোক, এখন যাই, খুব খিদেও পেয়েছে, গিয়ে ডিনারটাও করতে হবে। রিমোটা একা একা বসে আছে, ও আনন্দেই আছে, ব্লগের অনেক কিছু প্ল্যান করছে, কারণ খুব সুন্দর সুন্দর পুজো রিলেটেড ইনফরমেশান ওই সব কালেক্ট করে, ওই এগুলোকে নিয়ে সুন্দর করে ভিডিওসগুলোকে বানায়। আমি তো জাস্ট ওকে একটুখানি হেল্প করি, বাট হ্যাঁ, ভিডিওগুলো দেখে আমার তো ভালো লাগছে, তোমরাও অনেক সাপোর্ট করছো, অনেক সুন্দর সুন্দর কমেন্টস করছো, সেগুলো দেখেও ভালো লাগছে। এসে এখন ডিনার করতে বসলাম, ভাত টাত বানিয়ে, আর এই যে এখন মাত্র নামিয়েছি না, ওই জন্য সুক্তটা কিন্তু ভালোই হয়েছিল, মানে ভালোই হয়েছিল মানে সুক্তটা খুবই ভালো হয়েছে। তবে আমি নিজেকে তখন বলেছিলাম যে ও এর থেকে বেটার সুক্ত বানিয়েছে, আই থিঙ্ক সবজি কম পড়েছে এটার মধ্যে, এই সবজি এখানে করলাটা ছিল না, আজকে মিষ্টি আলু ছিল না, সবজির মধ্যে অনেক জিনিসও কম পড়েছে, সিম কম ছিল না, এগুলোর ফ্লেভার খুব ঘরে যা যা জিনিস সবজি ছিল ওটা দিয়ে ও সুক্তর মতো কিছু একটা বানানোর চেষ্টা করেছে। লেটস নট কল ইট সুক্ত, কি খারাপ তুমি, এটা খুবই ভালো ওইটা না, কাকরোল পরে নাই, মানে করলা পরে নাই, যখন এটাকে সুক্ত নাম দিই না, মিক্সড ভেজ বানিয়েছে সুক্তর টেস্টে, খেতে খুবই ভালো হয়েছে, সেটাকে যদি তুমি ওইভাবে খাও তো খুবই, কিন্তু আমি তোমার হাতের ম্যাজিক্যাল সুক্ত খেয়েছি, তো ওই ম্যাজিকটা মিসিং, ম্যাজিকটা করলাটা দিলেই চলে আসতো, করলা দিলে ম্যাজিক চলে আসতো, হতে পারে, তাও হতে পারে, সেটাও হতে পারে, কিন্তু যেটাই খাচ্ছি খুবই টেস্টি ছিল। আমি তো এটা দিয়ে পত্তটা ভাত খেয়ে ফেলেছিলাম দুপুরেই, আজকে এই পানিরটাও খুব ভালো আছে, এটা তো তুমি ভালো বানাওই, আজকে আমাদের খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে সারা দিনে বলতে হবে, কিন্তু না না স্যাটারডে সানডে আছে, মাছ মাংস কিছু একটা আনতে লাগবে, আর পারছি না এরকম ভেজ 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 খেতে, কিছু একটা আনতেই হবে, দেখা যাক সানডেতে নিয়ে আসবো, সানডেতে মাছ টাছ কিছু একটা নিয়ে আসবো। ঘড়িটা আজকে হাতে নিয়ে ভাবলাম ব্লগটাকে এন্ড করি, সময়টা দেখতে পাচ্ছ নিশ্চয়ই 2:30 বাজে, আমরা যেদিনই বলি যে ভিডিওটাকে, সরি ভিডিও না মানে বেসিক্যালি দিনটাকে তাড়াতাড়ি শেষ করব, এটা ধরো একটু প্লিজ জেগে দাও, একটু ড্রামাটিক করার জন্য ঘড়িটা হাতে নিয়েছিলাম, তারপর দেখলাম হাঁটতে হাঁটতে সামনে চলে এসেছি। এনিওয়ে, যেটা বলছিলাম, যেদিনই বলি যে আমরা দিনটাকে তাড়াতাড়ি শেষ করব, তাড়াতাড়ি ঘুমাতে যাব, পরের দিন সকালে উঠব, সেদিনই আরও বেশি লেট হয়ে যায় আমাদের, এই বসে বসে আমি তো ওই যে কাজের তো কাজ করছিলাম, অফিসের কাজ প্লাস এই যে ভিডিওর কাজ সব কিছু মিলিয়ে আমিও কাজ করছিলাম, আর রিনি এদিকে বসে বসে অফিসের কাজ করতে করতে মুভি চালিয়ে বসেছে, মুভি শেষ করতে, কি জানি মুভিটা দেখছিল, হ্যাঁ মানে তেলেগু মুভি হাই নান্না, তো ওই তেলেগু মুভির ডাবড ভার্সনটা হচ্ছে হাই পাপা, নেটফ্লিক্সে আছে, তোমরা ডেফিনেটলি দেখো, উইকেন্ড আছে, দেখো খুব ভালো লাগবে। তো মুভিটা আমাদের নানি আর মৃণাল ঠাকুর আছে, আর খুবই ভালো, খুবই ক্রিটিক্যালি অ্যাক্লেমড, প্লাস ভেরি ভেরি বিউটিফুল স্টোরি। তো এই মুভিটাই ও দেখছিল, দেখতে দেখতে ওরও লেট, আমারও লেট, তারপরে আধা ঘন্টা ধরে আমরা দুজন ওই ভিডিওর কাজ নিয়ে একটু বসেছিলাম, তো সব করতে করতে তারপরে হঠাৎ করে রিয়েলাইজ করলাম যে ডিনার করে ওঠার পর তারপরে আর ভিডিওই করা হয় নাই, তারপর ভাবলাম চলো ব্লগটা এন্ড করি, দেখলাম ঘড়িতে তখন 2:30 বাজে, তো ভাবলাম না ঠিক আছে 2:30 হোক 2:30 হোক ভিডিও তো শেষ করতেই হবে, এখন শেষ না করলে কালকে সকালে 10:00 সময় হবে। তো এনিওয়ে, তো মুদ্দা কথা হচ্ছে যে আমাদের যতই আমরা বলি যে রুটিন ঠিক করতে হবে, রুটিন ঠিক করতে হবে, রুটিনটা ঠিক আর হচ্ছে না, হ্যাঁ মানে আমাদের এটা সাইক্লিক ওয়েতে চলে যাচ্ছে, কিন্তু না করতে হবেই একদম, এটা মানে অ্যাকচুয়ালিতে এখন তো এই মাসটা শেষ, তো এই মাসের সাথে সাথে আমাদের এই বাজে রুটিনটাকেও নষ্ট করতেই হবে, যদি এরকম কাজের চাপ থাকে, এ থাকে, আমরা এখন এটাই ভাবছিলাম, কথা বলছিলাম যদি খুব কাজের চাপ থাকে আর ভিডিও করতে পারছি না, উই উইল সি যে যদি ভিডিও না হচ্ছে তো নাই হচ্ছে, ভিডিও ওদিন না হয় দেবো না, লাগলে আমরা একটা লাইভ করে ফেলবো, কিন্তু এই যে নিজেদেরকে প্রেশারের আন্ডারে রেখে ভিডিও করতে হবে, অফিসের কাজ করতে হবে, ঘরের কাজ করতে হবে, সব কিছুর মাঝখানে মানে আমাদের রুটিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর এই রুটিন নষ্ট হওয়াতে আমাদের শরীরের উপরে এফেক্ট পড়বে, এটা আমরা জানি, লং টার্ম এফেক্টগুলো এখন বুঝতে পারবো না, পরে বুঝতে পারবো। এনিওয়ে, চলো আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে, আর তো মানে চোখ বন্ধ করে 3 দিন বাদেই হচ্ছে হলো, 3 দিন বাদেই মহালয়া চলে আসবে, তো মহালয়ার জন্য তো রয়েছে আমাদের বিশেষ প্ল্যান, তিন দিন হবে, স্যাটারডে সানডে মানডে টিউসডে, 4 দিন, তো 4 দিন ঠিক আছে। তো এনিওয়ে, তোমাদেরও কি প্ল্যান জানিও, আমাদের কি প্ল্যান সেটা তো তোমরা অবভিয়াসলি জানতেই পেরে যাবে, তো চলো আজকের ভিডিও আজকে এখানে নিচ্ছি বিদায়, আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, বেঙ্গালুরু ভিডিও, ভালো থেকো, সুস্থ থেকো, পরের একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে, বাই বাই, গুড নাইট।